হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়াজিত ব্লগস। আমি সায়নী, নিয়ে এসেছি তোমাদের জন্য আজকের একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে। তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো, তো তাই আর বেশি কিছু বলছি না। তো আজকের ভিডিওটা হবে হচ্ছে আমার বরের বিয়ে থেকে শুরু করে, বা রেজিস্ট্রি ম্যারেজ থেকে শুরু করে, শুধু বিয়ে বলবো না, রেজিস্ট্রি ম্যারেজ থেকে শুরু করে একদম সব অনুষ্ঠান শেষ হচ্ছে রিসেপশনে। তো পুরোটা কী কী ড্রেস পরেছে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটা শেয়ার করব। কী কী পোশাক পরেছিল বা কী কী ড্রেস পরেছিল সেগুলো নিয়ে তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। হ্যাঁ, এই ভিডিওটা একটু দেরি হয়ে গেছে, তার কারণ আমার শাড়ির আর ব্লাউজের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কোথা থেকে কিনেছি, কী কিনেছি, কেমন দেখতে। তো সেই শাড়ি আর ব্লাউজের সাথেই আমার বরের পোশাকের ভিডিওটা দেওয়ার কথা বা দিলে ভালো হতো, বাট দেরি হয়ে গেছে। বাট ইটস ওকে, কোনো অসুবিধা নেই, তোমাদের সাথে শেয়ার তো করছি, একটু দেরি হয়ে গেল সেটা একটুখানি তোমরা ভুলটাকে একটুখানি ম্যানেজ করে নিও, তার কারণ আরও অনেক কিছু ভিডিও ছিল আশেপাশে, তো তার জন্য সেগুলো আর দেওয়া হয়নি, সেগুলোর মধ্যে এই ভিডিওটা শ্যুট করতে দেরি হয়ে গেছে। তো একটু দেরি হয়ে গেল দিতে, আমার শাড়ির আর ব্লাউজের ভিডিওটা অনেক আগে গেছে, আর অনেক দিন বা অনেক মাস পর আমি শুভর পাঞ্জাবির বা ব্লেজার শেরওয়ানি যাই বলো যা যাই পড়েছিল রিসেপশন থেকে, এই সরি রেজিস্ট্রি ম্যারেজ থেকে রিসেপশন অবধি যা যাই পড়ে থাকুক না কেন, সেগুলোর সব ডিটেলস আর কীরকম দেখতে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। একটু দেরি হয়ে গেল দিতে, বাট ইটস ওকে, দেরি হয়ে গেল তো কী হয়েছে, তোমাদের সাথে শেয়ার তো করছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আর বেশি বকবক করছি না, বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা একদম পুরো লাস্ট অবধি দেখতে থাকো। এই ভিডিওটা যাদের এখনও বিয়ে হয়নি, সামনে যাদের বিয়ে আছে তাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হতে পারে, যে কোথা থেকে তোমরা কীরকম ধরনের পাঞ্জাবি কিনবে বা কীরকম শেরওয়ানি, বা যারা ব্লেজার পরতে চাও রিসেপশনে তারা কীরকম ধরনের চাও, বা আমরা যেরকম কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম, এবার তোমরা তোমাদের মতন তোমাদের পছন্দসই দোকান থেকে কিনতেই পারো। তোমাদের স্পেশাল ডে তোমরা কীভাবে সাজবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। আমি আর শুভ যেভাবে সেজেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। শাড়ির আর ব্লাউজের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে, আর আমি প্লেলিস্টও ক্রিয়েট করে রেখেছি আমার বিয়ের সিরিজে যা যা ভিডিও করেছি সেই চ্যানেলের প্লেলিস্টের মধ্যেই আমাদের বিয়ের সব রকমের জিনিসপত্র, মানে সব জিনিসপত্র কেনাকাটি যা যা হয় একটা বিয়েতে সবই আমি ওই একটাই প্লেলিস্টে আছে, আমাদের বিয়ের যে প্লেলিস্টটা আমি ক্রিয়েট করেছি তার মধ্যেই রয়েছে। তো সেখানেই আমার শাড়ি আর ব্লাউজের ভিডিওটা রয়েছে, আর সেখানে এই যে শুভর এই যা পোশাকের ডিটেলস রয়েছে সেগুলো আমি এই যে ভিডিওটা সেখানে সেই প্লেলিস্টেই যাবে। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা ওই প্লেলিস্টটাকে ক্লিক করলে সব ভিডিও তোমরা দেখতে পাবে। তো বেশি কথা বাড়াচ্ছি না, তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকো। তো প্রথমেই যে পাঞ্জাবিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা হচ্ছে পুরোটা সবুজ, তার উপরে গোল্ডেন দিয়ে কাজ করা রয়েছে। তো এই পাঞ্জাবিটা কেনা হয়েছে প্রিয়গোপাল বিশ্বজিৎ থেকে, যখন শাড়ি শপিং হয়েছে তখনই ওরও পাঞ্জাবি শপিং করা হয়েছে। তো পাঞ্জাবিটার গলার দিকে আর বুকের সাইড করে গোল্ডেন দিয়ে কাজ করা, আর দুটো হাতের কাজ করা রয়েছে। তো পুরো পাঞ্জাবিটা সবুজ আর গোল্ডেন দিয়ে কাজ করলে ফুটবে, তাই জন্য এরকম কাজ করা রয়েছে, আর ভীষণ সুন্দর পাঞ্জাবিটা। প্রত্যেকটা মানে পাঞ্জাবি পরার পর বা যাই পরুক আমি সেগুলোর ফটো তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই যে হোয়াইট কালারের পাঞ্জাবিটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা ও পরেছিল লাস্ট আইবুড়ো ভাতে, মানে বিয়ের আগের দিন যে লাস্ট আইবুড়ো ভাত হয় তখন পরেছিল, আর এই পাঞ্জাবিটা ওকে গিফট করেছিল, তো ওর মেজো মাসি গিফট করেছিল, তো ওই পাঞ্জাবিটাই ও পরেছে। তো এটা কোথা থেকে কেনা হয়েছে সেটা আমি শেয়ার করতে পারলাম না, বাট এটা গিফটেড বলে আমি বললাম তাই জানি না, নাহলে নিশ্চয়ই শেয়ার করতাম। তো এর ফটো আমি অ্যাটাচ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পাঞ্জাবিটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। আর এই হলুদ রঙের পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, এটা ও পরেছিল গায়ে হলুদ হয়ে যাওয়ার পর, স্নান হয়ে যাওয়ার পর এই পাঞ্জাবিটা পরেছিল, যখন আমাদের বাড়ির থেকে ওকে আশীর্বাদ করেছিল তখন এই পাঞ্জাবিটা পরেছিল। পুরো হলুদ, এর মধ্যে বিশেষ কিছু কাজ করা নেই, জাস্ট বক্স বক্স রয়েছে, বাট অতটা বোঝা যাচ্ছে না, পুরোটাই হলুদ এক কালারের, আর কলারের আর বুকের এরকম ধরনের একটা মোটিফ করা রয়েছে,
কি বলবো, এটাকে কি বলে আমি ঠিক জানি না, তো পুরোটাই হলুদ আর স্পেশাল কিছু ডিজাইন করা নেই, এটাও প্রিয়গোপাল বিষয়ের থেকেই কেনা হয়েছে। আচ্ছা, এই যে ওর বিয়ের শেরওয়ানি যেটা পরে ও আমাদের বাড়িতে এসেছিল বিয়ে করতে, এটা কেনা হয়েছিল শাহেনশা থেকে। তো পুরোটা হচ্ছে ঘিয়া কালারের শেরওয়ানিটার বডি, আর পুরো মানে শেরওয়ানিটার মধ্যে চুমকি দিয়ে কাজ করা রয়েছে, আর গলার দিকটায় এরকম লাল রঙের ভেলভেট আর চুমকি দিয়ে কাজ করা, আর সেটা পুরো বুক গলার বুকের একটু সাইডে পুরোটাই ভেলভেট কাপড় দিয়ে আর চুমকি দিয়ে এই লাল কাজটা করা রয়েছে। হাতের দিকটাও দেখতে পাচ্ছ ভেলভেট আর চুমকি দিয়ে লাল রঙের ভেলভেট দিয়ে কাজ করা রয়েছে, আর পুরো পাঞ্জাবিটার মধ্যেই চুমকি চুমকি আছে, আর পুরো ঘিয়ার উপরে সুন্দর সূক্ষ্ম ডিজাইন করা। আমার এই শেরওয়ানিটা ভীষণ পছন্দ, এটা কেনা হয়েছিল শাহেনশার থেকে, গড়িয়াহাটের শাহেনশার থেকে, আর এটা ভীষণই সুন্দর। যারা ভিডিও দেখেনি তারা চ্যানেলে আপলোডের আছে, দেখতে পারো। আচ্ছা, এই পাঞ্জাবিটা ওকে বরপোশাকে দেওয়া হয়েছিল যখন মানে মেয়ের বাড়ির থেকে ছেলেকে যে মানে জামাইকে যে পোশাকটা দেওয়া হয় বরপোশাক, তো বরপোশাকে এই পাঞ্জাবিটা হয়েছিল পুরো লাল রঙের গোল্ডেন দিয়ে কাজ করা রয়েছে, এটাও প্রিয়গোপাল বিষয়ের থেকেই কেনা হয়েছে। আমি লাল বেনারসি পরেছিলাম তার জন্য ম্যাচিং করে, ওর জন্য আমি লাল পাঞ্জাবি চুজ করেছিলাম যাতে দুজনেরই ম্যাচিং ম্যাচিং হয়। তো পুরো লাল পাঞ্জাবি বুকের দিকে কাজ করা রয়েছে আর গলায়, হাতে কিছু নেই। আচ্ছা, এই পাঞ্জাবিটাও প্রিয়গোপাল বিষয়ের থেকেই কেনা, পুরো লাল, আর এটা আমরা ভাত কাপড়ে শুভ পরেছিল যখন আমাদের ভাত কাপড় হয়েছিলো, তখন এই পাঞ্জাবিটা পরে ও ভাত কাপড় আমাকে দিয়েছিল। পুরো লাল রং, হালকা হালকা ডিজাইন করা রয়েছে পুরো অলওভার পাঞ্জাবিটার মধ্যে, আর গলাতে আর বুকে বর্ডার রয়েছে গোল্ডেনের, গলার দিকটার বুকের দিকটার হাতের দিকটা এরকমই সেম, আর কিছু নেই কাজ করা। আচ্ছা, এই যে ব্লেজারটা তোমরা দেখতে পাচ্ছ এটা কেনা হয়েছে রেমন্ডস থেকে, তো গড়িয়াহাটের প্রিয়গোপাল বিষয়ের উল্টো দিকেই যে রেমন্ডসটা রয়েছে সেই রেমন্ডস থেকে কেনা হয়েছে এই ব্লেজারটা, এটা রিসেপশনে ও পরেছিল। তো একদম অ্যাজ ইট ইজ যা কালার দেখছো সেই কালারই, খুব সুন্দর কালারটা, খুব বেশি নেভি ডার্ক কালারের ব্লুও না, আবার খুব হালকা কালারের ব্লুও না, মাঝামাঝি। আমার এই ব্লেজারটা ভীষণ পছন্দের। আচ্ছা, এই যে সবুজ পাঞ্জাবিটা তোমরা দেখতে পাচ্ছ এইটা ও ফুল সজ্জার সময় আমাদের বাড়ির থেকে ওকে দিয়েছিল, পুরো সবুজ রঙের, তার মধ্যে গলায় আর বুকে লাল দিয়ে কাজ করা, এটা আমাদের পাড়ার একটা দোকান থেকে কেনা হয়েছিল, পাড়ার ঠিক না মানে বাঘা যতীন থেকে কেনা হয়েছে, তাই জন্যই বললাম। আর শেরওয়ানি বলো ব্লেজার বলো আমি আলমারিতে ঠিক এইভাবেই স্টোর করি, মানে যা প্যাকেটটা দিয়েছিল ওর মধ্যেই আমি এগুলো রাখি আর হ্যাং করে রাখি। আর এখানে ও প্রত্যেকটা ড্রেস পরার পর ওর ফটোগুলো আমি এখানে অ্যাটাচ করেছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।